আমাদের অনার, হি লুক লাইক তামিল হিরো অজিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আজ মিটু শেষ করে এখন যাচ্ছি জয়পুর উদ্দেশ্যে ট্রেনের স্টেশনের দিকে, আর জয়পুর থাকবো কয়েকদিন। এখন আমি হোটেল থেকে চেক আউট করে এখন স্টেশনের দিকে যাচ্ছি, আর যে হোটেলে ছিলাম সেখান থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে হেঁটে গেলে মাত্র 10 মিনিট, প্রায় 900 মিটারের মতো। আর এখন স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেন হচ্ছে আমার 2:55, এখন টাইম হচ্ছে 1:30। তো হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি, দেখতে থাকুন এই ব্লগটি। গাইস, আমি এখন চলে আসছি আজমির জংশনে, আর এখন যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। আজকে ট্রেন জার্নিটা করবো, ট্রেন জার্নি নাম্বার, আজকে যে ট্রেনের জার্নি করবো এটার নাম্বার হচ্ছে 12196। এটা আজমির আগ্রা আগ্রা ফোর্ট এক্সপ্রেস। আমি এখানে এসেছিলাম অমৃতসর থেকে আজমির, এখন যাবো আজমির থেকে জয়পুর, জয়পুর থেকে আরও অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ, সেগুলো দেখবেন আপনারা। স্টেশনের মধ্যে ভিডিও করার ক্ষেত্রে একটা সমস্যা, এখানে পুলিশে অনেক সমস্যা করে, কী করতেছেন কেন করতেছেন এইসব নিয়ে ঝামেলা করে। বিভিন্ন জায়গায় তো আসলে ব্লগ করার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়। গাইস, অবশেষে খুঁজে পেলাম আমাদের ট্রেনটি, এটা হচ্ছে ট্রেন আজমির আগ্রা ফোর্ট এক্সপ্রেস। এটা বাইরে থেকে লুকটা ভালো দেখা যাচ্ছে না ট্রেনে, দেখা যাক ভিতরটা কেমন। যে C1, আমার কোচ নাম্বার হচ্ছে C1, আর সিট নাম্বার হচ্ছে উইন্ডো 44। এই হচ্ছে ভিতরের ভিউটা। ট্রেনটা পুরোপুরি এখন খালি আছে, আর ভিতরটা মোটামুটি ভালো, বাইরের থেকে ভিতরের ভিউটা অনেক ভালো। এ হচ্ছে ট্রেন। আমি আসলে খুঁজতে খুঁজতে খুবই হয়রান, কারণ ট্রেনের টিকিটে দেওয়া আছে প্ল্যাটফর্ম নম্বর 4, কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নম্বর 6-এ, আর সেই জন্য আমি শুধু 1, 2, 3-তে ঘুরতেছি, লাস্টে 6 নম্বরে এসে ট্রেনটা পাওয়া গেলো। গাইস, আমার ছোটোখাটো একটা ঘুম হয়ে গিয়েছে, আমি আসলে একটু ঘুমেছিলাম। আমাদের ট্রেনটা এখন বেশ স্পিডে চলছে, অ্যাপসের মাধ্যমে ট্রেনের লোকেশনটা জানা যায়, ট্রেন কোন স্টেশনে যাচ্ছে, কোন স্টেশনে যাবে, পরের স্টেশন কোনটা, সব কিছু এই অ্যাপসের মাধ্যমে জানা যায়। আর আমাদের সামনের সিটটা এখনও খালি, আমি একা আছি। তো ভালো এনজয় করছি ট্রেন জার্নিটা। আমরা এখন পৌঁছালাম আধা ঘন্টা লেটে, 30 মিনিট লেটে পৌঁছালাম জয়পুরে, আর এটা হচ্ছে জয়পুর স্টেশন। আমি এখন বের হয়ে যাব, কারণ আমার আমি হোস্টেলে যে হোস্টেলটার মধ্যে বুক করেছি ওই হোস্টেল থেকে আমাকে ফ্রি পিক আপ সার্ভিস দিয়েছে, আর সেই জন্য ড্রাইভার বাইরে ওয়েট করছে, এখন বাইরের দিকে যেতে হবে। গাইস, এখন পার্কিংয়ে চলে আসছি, আর এখন এখান থেকে ট্যাক্সি ওয়েট করছে, এখান থেকে হোস্টেলে যাব। গাইস, আমি এখন আছি অটোতে, আর এই অটোটা ফ্রি পিক আপ সার্ভিস দিয়েছে হোস্টেলের পক্ষ থেকে, আর এখন যাচ্ছি হোস্টেলের দিকে। এখানে বাইরের অবস্থা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চলে আসছি হোটেলে, এখন হোস্টেলের দিকে উঠছি। হ্যালো, আপনাদের একটি রুম এর ভিউটা দেখাই, এটা হচ্ছে হোস্টেলের ইনডোরস, নিচে হচ্ছে লবি। হ্যালো, কনসার্ট ছাড়লো রে, কমন আসছে।
এদিকে একটা লবি আছে বসার জন্য, ডরমিটরি বেড, আপার বেডটা হচ্ছে আমার, এটা হচ্ছে টেরেস, হোস্টেলের টেরেস এটা, আর এখান থেকে পুরো পিঙ্ক সিটির ভিউটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আপনারা দেখাবো হোস্টেলের বুফে ব্রেকফাস্টটা কেমন হয়। আমি যে হোস্টেলটার মধ্যে আছি এটার নাম হচ্ছে পিঙ্ক এলিফ্যান্ট, এটা হচ্ছে জয়পুরের মধ্যে, আর এটা এটা জয়পুরের পিঙ্ক সিটির মধ্যে, আর এটা এটার মধ্যে সকালে ব্রেকফাস্টটা ফ্রিতে দেওয়া হয়। চলেন ব্রেকফাস্টে কী কী আছে আপনাদের দেখানো যাক। এখন সকাল এখানে 8টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট দেওয়া হয়, আর আমি এখন ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি নিচে আমার রুম থেকে। হোটেলের লবি, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আজকে ব্রেকফাস্টে কী আছে দেখা যাক। এখানে হচ্ছে বানানা, মাফিন, কর্নফ্লেক্স, এদিকে আছে বার্গার, এদিকে পারোটা আছে, নুডলস, আমুল বাটার, এদিকে আছে চা, ব্ল্যাক কফি, এদিকে আছে ক্যাচআপ। হ্যালো, গুড মর্নিং, হি, হ্যালো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এটা হচ্ছে আমাদের ওনার, আর হি লুক লাইক তামিল হিরো আজিত, সো নাইস। ইউ নিড টু ওয়্যার আ লট অফ ক্রিম টুডে, ক্রিম, ইয়েস, পুট আ লট অফ ক্রিম এন্ড পুট আ লট অফ অয়েল ইন ইওর হেড, আদারওয়াইজ দ্য কালার উইল বি আ লিটল প্রবলেম। ওকে ওকে ওকে, সো এখন ব্রেকফাস্টটা করে নিই, দেখা হবে আজকে এখানে হলি, আর হলি ফেস্টিভ্যালটা কীভাবে হয় সেটা আপনাদের দেখাবো। এখানে হোটেলের থেকে হলির জন্য অ্যারেঞ্জমেন্ট করছে, সো সাথে থাকুন। সো আমার সাথে ব্রেকফাস্টে আছেন, হ্যালো, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? অ্যাডাম। অ্যাডাম, হোয়ার আর ইউ ফ্রম? ইংল্যান্ড। ইংল্যান্ড, ম্যাম, হোয়াটস ইউর নেম? কাতি। একসাথে ব্রেকফাস্ট করছি আর এখন ওদিকে ডোল আসছে, চলেন একটা দেখে। এটা হচ্ছে ইন্ডিয়ান মিষ্টি, আর এটা রোজ মিল্কশেক। কাম কাম অন ম্যান, ওকে, thank you.
গাইস কি অবস্থা দেখেন, পুরো রং দিয়ে শেষ, এখন চেঞ্জ করতে হবে। নিচে কেমন হলো দেখলেন তো, ডান্স করলো অনেকে, আর আমি এখন রুমে আসছি, এটা চেঞ্জ করতে হবে, পুরো সব জামা কাপড় নষ্ট হয়ে গেল। গাইস আজকে হোলি হওয়ার কারণে এখানে সব দোকানপাট বন্ধ, এই যে এখন কোনো ভিড় নাই রাস্তাঘাটে, যেহেতু হোলি সবাই হোলি এনজয় করছেন, আর এখানে সব দোকানপাট বন্ধ। আমি এখন মেন রোডের মধ্যে আছি, এখন সিটি প্যালেসের দিকে যাচ্ছি। সিটি প্যালেসটা ওপেন আছে কি না আসলে শিওর না, গিয়ে দেখি তারপরে, যেহেতু হোলি কেমন আসলে আজকে সব কিছুই বন্ধ। গাইস এটা হচ্ছে গাঙ্গুরি বাজার, আর এখানে জয়পুরে মেট্রো স্টেশন আছে। গাইস এটা হচ্ছে হাওয়া মহল, আর আজকে হোলি কেমন এখানে অনেক মানুষের ভিড় আছে। এটা হচ্ছে জয়পুর সিটি প্যালেসের মেন গেট। এখানে সবকিছু বন্ধ, কারণ হচ্ছে হলি, সিটি প্যালেসও বন্ধ, হাওয়া মহল বন্ধ, যন্তর মন্তর বন্ধ, সবকিছু বন্ধ। কিন্তু বন্ধ হওয়ার কারণে একটা জিনিস ফিল করতে পারছি, সেটা হচ্ছে এখানে একদম নিরিবিলিভাবে কিছু ছবি নেওয়া গেছে, অনেক ভালো লাগছে আসলে। না হতো যদি চালু হতো অনেক বেশি ভিড় হতো এখানে আসলে। আর এখানে এন্ট্রি ফিটা হচ্ছে 700 রুপি ফরেনারদের জন্য, আর আজকে তো আমি এন্ট্রি করতে পারলাম না, আর ঢুকা হবে না যেহেতু আমার আগামীকালকে ট্রেন নেই। ভাই সাহেব আমি চলে যাবো, আমার আগামীকালকে হচ্ছে আগ্রার জন্য ট্রেন আছে। সো আর সিটি প্যালেসে আসা হবে না। সো আগামী আগ্রার ব্লগটা আপনাদেরকে শেয়ার করবো, সিটি প্যালেসটা এখান থেকে শেষ করে দিচ্ছি। আসলে এখন ভিউটা কিন্তু অনেক ভালো আসছে আমার মনে হয়, কারণ একদম নিরিবিলি, কেউ নাই চারিদিকে। ইটস গুড, টাটা।